আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে চলে আসার ঠিক 2 দিন আগের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যেহেতু বাড়ি থেকে চলে আসব, তাই তো শেষবারের মতো একটু বাড়ির আশেপাশে ঘুরে নিচ্ছিলাম। সবাই মিলে দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ঠিক বিকেলের দিকে একটু বের হয়েছি। বাড়ির আশেপাশের সৌন্দর্যটা শেষবারের মতো একটু দেখে নিব। আর মাত্র 2 দিন, তারপরেই তো এরকম খোলামেলা পরিবেশ, সৌন্দর্য কোনো কিছু কিন্তু আর দেখতে পাবো না। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আর এই রকম সিনারিটা দেখতে কিন্তু অন্যরকম লাগে। গ্রামীণ পরিবেশ সত্যি অপূর্ব। নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো যানবাহনের কোলাহল, সবদিকে নিরবতা আর সৌন্দর্যে ভরপুর। শহরে গেলে কয়েকদিন তো শুধু এগুলোই চোখের সামনে ভাসবে। আর এবারের বাড়ির জার্নিটা একটু অন্যরকমই ছিল, সবার সাথে দেখা হয়েছে, সব মিলিয়ে অনেক বেশি ভালো কেটেছে সময়গুলো। সারাও তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, যার কারণে বাড়িতে গেলে সবাইকে চেনে এবং অনেক সুন্দর সময় কাটে। তারও সাইদ আব্দুল্লাহ যেহেতু হাঁটতে পারে, সবকিছুই অনেক ভালোই উপভোগ করেছে। কাঠঠোকরা পাখিটিকে দেখলাম কিভাবে সে বাঁশের মাথাটিকে ফুটা করছিল এবং অনেক জোরে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন ডিল করছে। অদ্ভুত একটা শব্দ, বাড়িতে প্রায় সময় এই শব্দটি কানে আসলেও ঠিক বুঝতে পারিনি যে কে এরকম শব্দ করে, কোন পশু পাখির শব্দ এরকম। তো আজকে বিকেলবেলা দেখলাম আর কি, এটা কাঠঠোকরার কাট কাটার শব্দ, অনেক জোরে, একটু অন্য রকমের অদ্ভুত শব্দ হচ্ছিল। আর মাত্র কয়দিন, তারপরে কিন্তু সবার ঘরে ঘরে নতুন ধান উঠবে। তারপর এখন যেহেতু গ্রীষ্মকাল, সেজন্য আম জাম কাঁঠাল সমস্ত গাছে ভরপুর। আর কিছুদিন গেলেই কিন্তু এগুলো খাওয়ার উপযোগী হবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে সাইদকে নিয়ে তার নানু বাসাতে এসেছিলাম, আর এখানে এসে এসে সুন্দর করে নানু বাসার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিল এবং আমিও দেখে নিচ্ছিলাম। শেষবারের মতো সবকিছু একটু দেখে নিচ্ছিলাম। ছোটবেলায় যখন সারাকে নিয়ে বাড়িতে আসতাম, ও কিন্তু প্রায় সময় ওর নানুর বাসার উঠানে বাচ্চাদেরকে নিয়ে অনেক খেলাধুলা করত। ওর দাদু দোলনা টাঙিয়ে দিত, এখানে অনেক বেশি সময় কাটত। আর আজকে সাইদ আব্দুল্লাহ কিন্তু একই কাজ করছে, যেহেতু সে একা একা এদিকটায় আসে না, আমাদের সাথে আসে। তো খুব সুন্দর করে নানুর বাড়ির গেটের এখানে বসেছিল, দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তাকে এভাবে বাড়ির গেটে বসে থাকতে দেখলে আমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি হবে। সারাকে বলেছিলাম আমাদের সাথে আসার জন্য, কিন্তু সে আসেনি, দোলনায় খেলছিল, সেজন্য তো আমরা তিনজনই এসেছিলাম। আজকে যদি তাদের নানা নানি এই বাড়িতে থাকতো, তাহলে তাদের অন্যরকম সময় কাটতো, একবার নানার বাড়ি, একবার দাদার বাড়ি, এভাবেই কিন্তু তারা সময়টা কাটাতো। নানা নানির বাড়ি তো আসেই, কিন্তু নানা নানি নেই, চাইলেই তাদের কাছে যেতে পারে না, যেহেতু অনেক দূরে থাকে। দাদা দাদির সাথে যেরকম বছরে দেখা হয়, নানা নানির সাথেও কিন্তু একইভাবে বছরে দেখা হয়। সব সময় জার্নি করা হয় না, বছরে 2-3 বারের মতো বাড়িতে যাই এবং সারা সাইদকে নিয়ে তার নানুর বাড়িতে যাই। তারপরও আল্লাহ পাক যেমনটি রেখেছেন, আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে যেমন আছি তাতে আল্লাহ পাকের অনেক অনেক শুকরিয়া। তার কারণ জীবিকার তাগিদে শহরে এমনও মানুষ আছে যারা কিনা বছরের পর বছর পার করে দেয়, তাদের নির্দিষ্ট কোনো গ্রামের বাড়ি নেই যেখানে তারা বেড়াতে যাবে। মনের ভিতরে একটা চাপা কষ্ট থাকে, বাড়িতে অনেক কম গেলেও যখনই যাই সবার সাথে দেখা হয়, এটাই কিন্তু অনেক বড় কথা। এই তো ঘুরে ফিরে তারপরে আমরা চলে এলাম বাড়িতে। এখন যেহেতু সন্ধ্যার সময়, সমস্ত হাঁস মুরগি তাদের ঘরে উঠে যাচ্ছে, গরুগুলো কিন্তু ঘরে উঠানো হবে। এটাই হলো বাড়িতে সন্ধ্যার আগ মুহূর্তের কাজ। পরের দিন সকালে নাস্তার পর্ব শেষ করে সাইদকে নিয়ে তার বাবা বাজারে যাচ্ছিল, তার চুল কাটা হবে, যেহেতু অনেক গরম পড়েছে। আর ইচ্ছে ছিল ঈদের পরে চুল কাটার, বাড়ি থেকে চলে আসার ঠিক একদিন আগে তার চুলটা কাটবো। যদিও তাদের বাবা বাচ্চাদের চুল কাটাটা বেশি একটা পছন্দ করে না, চুল কাটলে বাচ্চাদের লুকটা একটু অন্যরকম হয়ে যায়, এটা
তার পছন্দ না। যে গরম পড়েছে চুল না কেটে উপায় কি? তারপরও আমি কিন্তু সেরকম চুল কাটাই না, বছরে দুইবারের মতো চুল কাটাই। এখন সম্পূর্ণ চুল ফেলে দিলে ইনশাআল্লাহ কুরবান আস্তে আস্তে অনেকটাই চুল গজাবে। আমাদের রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলাম যে এখানে মাছ বিক্রি করছে, তো কি মাছ বিক্রি করছে সেটাই দেখার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম যে নদীর ছোট মাছ বিক্রি করছে, তবে দামটা একটু বেশি বলছিল, কিন্তু মাছগুলা কিন্তু বেশ টাটকা ছিল। সারার বাবা বলছিল নিব কিনা, আমি বললাম যে নিব না, এ বেলায় মাছ কাটার সময় নেই, যেহেতু চলে যাব, অনেক গোছ গাছের বিষয় আছে। সাঈদ এদিকে কান্না করছে, আমার এক ভাবি তাকে কোলে নিয়েছিল, সেজন্যই সে কান্না করছিল। তো তারা বাবা ছেলেরা এখন চলে যাবে সেলুনের দিকে। তো তার বাবা কিন্তু অনেক টেনশনে ছিল, ও অনেক কান্নাকাটি করে চুল কাটতে নিলে। একবার বলেছিল বাড়িতে সেলুনের লোক আনবে, তারপরে চুল কাটাবে, তারপর ভাবলো যে না সেলুনে নিয়েই কাটায়। সে মনে করেছিল যে কান্না করবে না, কিন্তু এটা আর হয়নি। সে কিন্তু অনেক বেশি কান্না করেছিল এবং চুল কাটতে অনেক বেশি সময় লেগেছিল। আমি ভাবলাম যে এত লেট হচ্ছে কেন, একটু এগিয়ে যাই যদি আসে। তারপর দেখলাম তারা চলে এসেছে। সাঈদ কিন্তু অনেক কান্না করেছিল এবং সেলুনের লোকটাকে নাকি অনেক ঘুরিয়েছে। তার বাবা বলল হেঁটে হেঁটে তার চুল কাটা হয়েছে, যাক মাশাল্লাহ করে চুল কাটার পরে তাকে একটু অন্যরকম কিউট লাগছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।